হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নীল অপরাজিতা। আর আমি অনামিকা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা স্পেশাল ভিডিও। তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছো যে দিদি, একটা স্পটলেস ব্রাইট স্কিন কি পেতে পারি না? অফকোর্স পেতে পারো। আসলে কি হয়, অতিরিক্ত সূর্যের তাপের জন্য আমাদের স্কিনে সানট্যান এবং পিগমেন্টেশনের মতন সমস্যা তো হচ্ছেই, আবার এদিকে কি হচ্ছে, অতিরিক্ত সূর্যের তাপ আমাদের স্কিনে একটা ব্রেকআউটস তৈরি করছে এবং আনইভেন স্কিন টোন, অ্যাক্টিভ স্পটস, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসের মতন সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে, যার জন্য দিন দিন আমাদের স্কিন উজ্জ্বলতা হারিয়ে ফেলছে, স্কিনের স্মুথনেসটা চলে যাচ্ছে এবং ব্ল্যাক স্পটের সাথে সাথে কি হচ্ছে, আমাদের স্কিনের ডেড সেলস এবং সানট্যানের একটা কালো আস্তরণ পড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক রেমেডি শেয়ার করব, যেটা অ্যাপ্লাই করে তোমরা তোমাদের এই যাবতীয় সমস্যার সমাধান তো করতে পারবেই এবং তার সাথে পেয়ে যাবে একটা ক্লিয়ার ক্রিস্টাল স্পটলেস ব্রাইট এবং গ্লোয়িং স্কিন। তো চলো দেখে নিই আজকের ভিডিও। আর হ্যাঁ, মেন ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই রকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। So let's start. ফেস প্যাক তৈরির জন্য আমি এখানে একটা ক্লিন বোল নিয়েছি। এখন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি রাইস ফ্লোর বা চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো নেব। এরপর আমি এতে অ্যাড করব টমেটো। টমেটো আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস, যেটা আমাদের স্কিনের কমপ্লেক্সনটাকে ব্রাইট করে তুলবে। আমি এখানে 2 চামচ মতো টমেটো এক্সট্র্যাক্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করব র মিল্ক। আমি এখানে 4 চামচ র মিল্ক অ্যাড করব। একটা থিক পেস্ট বানানোর জন্য ঠিক যতটা মিল্ক লাগবে তোমরা ঠিক ততটাই মিল্ক অ্যাড করবে। সবশেষে আমি এতে দিয়ে দিচ্ছি মধু। আমি এখানে 1 চামচ মধু অ্যাড করছি। এবার আমি প্যাকটা রেডি করে নেব। দেখো, একটা থিক পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এই প্যাকটা ফুল ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। এই প্যাকটাতে আমি টমেটো ইউজ করেছি আর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্লিচিং এজেন্ট, যেটা আমাদের স্কিনের সান ট্যানটাকে দারুণভাবে রিমুভ করবে এবং আমাদের স্কিনের হাইপার পিগমেন্টেশন, ডার্ক স্পটস, ব্ল্যাক হেডসের মতো সমস্যা থাকলে সেটাকেও রিডিউস করবে। এছাড়াও পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে এবং ডাল স্কিনকে গ্লোয়িং ও ব্রাইট করে তুলবে। এছাড়াও আমি এখানে মধু ব্যবহার করেছি, যেটা স্কিনের ন্যাচারাল ময়েশ্চার লেভেলটাকে বজায় রাখবে, স্কিন টোনটাকে লাইট করে তুলবে এবং ডার্ক স্পটগুলোকে রিডিউস করবে। এছাড়াও এখানে মিল্ক অ্যাড করা হয়েছে, যেটা স্কিনকে ডিপলি ক্লিন করে সানবার্নস এবং এজিংয়ের সাইনগুলোকে রিডিউস করবে। আমি ফুল ফেস ও নেকে খুব ভালোভাবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। যে কোনো ফেস প্যাক তোমরা যখন ফেসে অ্যাপ্লাই করছো তখন গলাতেও সেটাকে অ্যাপ্লাই করে নেবে। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি একটু জল দিয়ে আলতো হাতে ফুল ফেসটাকে রাব করে নেব। আমি একদমই প্রেশার দেব না, ফেসটাকে খুব লাইটলি আমি রাব করে নেব। এই প্যাকটাতে আমি চালের গুঁড়ো দিয়েছি, যেটা কিন্তু আমাদের স্কিন লাইটেনিংয়ে হেল্প করে, এছাড়াও স্কিনের ব্রেকআউটস এরিয়াগুলোকে ঠিক করে এবং পোর্সগুলোকে টাইট করে ও ডার্ক স্পট, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং ফাইন লাইন্সগুলোকে রিমুভ করে। এছাড়াও এই প্যাকটা আমাদের স্কিনে একটা দারুণ এক্সফোলিয়েটারেরও কাজ করে, স্কিনটাকে স্মুথ, হোয়াইট, ব্রাইট এবং গ্লোয়িং করে তোলে। এবার আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। ফেসটা ধোয়ার পর তোমরা দেখো আমার ফেসটা কতটা ক্লিন দেখাচ্ছে,
স্কিনটা আগের থেকে অনেক বেশি ইভেন এবং ব্রাইট দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই ট্রাই করো, ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। আর এটা শুধুমাত্র যে ফেস প্যাক সেটাই নয়, এটা অ্যাজ আ বডি প্যাকও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এটা চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করে নিতে পারো। আর এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে করে নাও সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো যা যা।